আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, পাকিস্তান এবং ইরান এই মুহূর্তে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে, আর আমি আমার অবস্থান পরিষ্কার করছি। যদি পাকিস্তান এবং ইরান যুদ্ধ লাগে, তাহলে আমার অবস্থান হচ্ছে ইরানের পক্ষে। কেন জানেন? কারণ পাকিস্তানের জীবনে একটা ভালো প্রধানমন্ত্রী আসছিল, সে নাম হচ্ছে কি, ইমরান খান, যিনি বাংলাদেশের সাথে পাকিস্তান যে অন্যায় করেছে সেটা নিয়ে তিনি স্পষ্ট কথা বলেছিলেন। বলেছিলেন পাকিস্তানের উচিত ক্ষমা চাওয়া। কিন্তু ইমরান খানকেই এই কপাল পোড়া জাতি আমেরিকার ষড়যন্ত্রের সাথে এক হাত মিলিয়ে এই সেনাবাহিনী তাকে সরিয়ে দিয়েছে, আর এদের কপালে তো দুর্গতি আসবেই। তো চলুন, আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব পাকিস্তান এবং ইরানের মধ্যে সামরিক শক্তির পার্থক্য। তথ্য বলছে ইরান এবং পাকিস্তানের যেই গ্লোবাল পজিশন আর্মি পাওয়ারে, সেটা ইরান হচ্ছে 14তম আর পাকিস্তান হচ্ছে সামরিক শক্তির দিক থেকে 9ম। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেক কিছু আপনি দেখবেন পাকিস্তানের বেশি আছে, কিন্তু ইরানের কাছে একটা জিনিস বেশি, সেটার নাম কি জানেন? পারমাণবিক মেশিনারিজ, বোমা, ক্ষেপণাস্ত্র। কিন্তু এটা কী পরিমাণ আছে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। চলুন দেখি বাকি জিনিসগুলো কী বলে। সামরিক খাতে ইরান বরাদ্দ করে $9.954 বিলিয়ন, আর পাকিস্তানের যে বরাদ্দ $6.34 বিলিয়ন। আর পাশাপাশি আমরা পাকিস্তানের অন্যান্য যে সামরিক ক্যাপাবিলিটি যদি একটু দেখি, যে আপনার ট্যাঙ্ক আছে, যদি আমরা একটু দেখি, একটা মিনিট, আমি আসলে একটা তথ্য দেখে আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, মানে পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা যতটুকু আছে, পারমাণবিক শক্তি 165টারও বেশি, বাট ইরানেরটা হিডেন সিক্রেট এখন পর্যন্ত কতটা আছে সেটা নিয়ে কিন্তু কেউ কোনো ধরনের বক্তব্য দেয়নি। তবে কেউ কেউ বলছেন ইরান গবেষণা করছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে ইরান গোপনে গোপনে অনেকগুলো পারমাণবিক বোমা বানাইয়া লোড করে রাখছে। সামরিক জনবল ইরানের আছে আপনার 11,80,000, আর পাকিস্তানের হচ্ছে 17,00,000। সক্রিয় সামরিক জনবল ইরানের 6,10,000, পাকিস্তানের আরও বেশি। সংরক্ষিত জনবল পাকিস্তান হচ্ছে 5,50,000, ইরানের হচ্ছে 3,50,000। ট্যাঙ্ক ইরানের আছে 1,996টি, পাকিস্তানের আছে আপনার 3,742টি। আর যার কারণেই কিন্তু পাকিস্তান ইরানের মধ্যে সামরিক যে অবস্থান সেটার কিন্তু একটা পার্থক্য আছে। আচ্ছা, সর্বশেষ যদি আমরা দেখি পদাতিক বাহিনী, ইরানের আছে 8,972টি, পাকিস্তানের আছে 6,532টি। সাজওয়াজান ইরানের 2,460, পাকিস্তানের 1,530টি। অ্যাম্বুশ প্রতিরোধী যান ইরানের 610টি, পাকিস্তানের আছে 250টি। আর্টিলারি ইরানের আছে 580, পাকিস্তানের আছে 752। আর আমরা যদি দেখি আপনার কোল্ড আর্টিলারি, ইরান 2,050, পাকিস্তান 3,000। ইরান রকেট, ইরানের আছে 275, পাকিস্তান 602। সামরিক জনবল ইরানের আছে বিমান বাহিনীর 42,000, আর পাকিস্তানের 78,000। কমব্যাট যুদ্ধ বিমান ইরানের 205, পাকিস্তানের 460। ফাইটার যুদ্ধ বিমান ইরান 186, পাকিস্তান 387। মাল্টি রোল বিমান ইরানের 19টি, পাকিস্তানের 331টি। আক্রমণ বিমান ইরানের আছে 23টি, আর পাকিস্তানের আছে 90টি। স্পেশাল মিশন বিমান ইরানের আছে 10টি, পাকিস্তানের আছে 25টি। যুদ্ধ প্রশিক্ষণ বিমান ইরানের আছে 102টি, আর পাকিস্তানের আছে আপনার 549টি। তারপরে যদি আমরা দেখি আপনার আপনার বোমারু বিমান ইরানেরও নাই, পাকিস্তানেরও নাই। ইলেকট্রনিক যুদ্ধ বিমান পাকিস্তানের আছে, আবার ইরানের কিন্তু এই ক্ষেত্রে শূন্য। সামরিক পরিবহন বিমান ইরানের 86টি, পাকিস্তানের আছে 60টি। তারপর হেলিকপ্টার ইরানের আছে 129, পাকিস্তানের আছে 352। আক্রমণ হেলিকপ্টার ইরানের 13, পাকিস্তান আছে 57। স্বয়ংক্রিয় বিমান ইরানের আছে 2,000+, পাকিস্তানের আছে 500+। বিমানবন্দর ইরানের আছে 319, পাকিস্তানের আছে 151, মানে যুদ্ধ বিমান। আচ্ছা, জনবল নৌবাহিনীতে আছে ইরানের 18,500, পাকিস্তানের আছে 1,24,000। নৌবহর ইরান 101, পাকিস্তান 114। আর বিমান বহনকারী জাহাজ কোনো দেশেরই নাই। আমরা যদি আরেকটু তথ্য দেখি, তো মোটামুটি বোঝা যাচ্ছে হেলিকপ্টার বহনকারী জাহাজও নেই। তো সব মিলিয়ে সামরিক জনবল যেটা দৃশ্য, তো সেটাতে পাকিস্তান এগিয়ে। কিন্তু ইরানের বেলা সবচেয়ে স্পষ্ট কথা দৃশ্য হচ্ছে ইরানের কিন্তু হিডেন পারমাণবিক বোমা আছে।
পাকিস্তানের অবস্থান ইরান থেকে বেশি, বাট আমার কাছে অবস্থান যদি ইরান পাকিস্তান যুদ্ধ লাগে আমি ভাই ইরানের পক্ষে, কারণ পাকিস্তান সে 71 থেকে এ পর্যন্ত ভালো হয় নাই। এরা যখন ইসরায়েলের বিপক্ষে মানে যাওয়ার কথা না গিয়ে আমাদের বীরদের বিপক্ষে ইসরায়েলের পক্ষে যুদ্ধ জাহাজ পাঠাইছে, ঠক দু সাহাব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।